আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। তো আজ একটা নিউ ব্লগ নিয়ে এসেছি কুমার কুকিং অ্যান্ড লাইফস্টাইল থেকে। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ব্লগটা দেখার জন্য। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। আর এখানে দেখতে পাচ্ছেন আজকে আমার ব্লগটা শুরু করেছি। এখানে হচ্ছে আমি ফেরি ফেরি চিকেন তৈরি করব। তো চিকেনগুলোকে আমি প্রথমে ধুয়ে পানি জোড়ার জন্য রেখে দিয়েছিলাম ক্যালেন্ডারে। এরপরে হচ্ছে আমি একটা বোলের মধ্যে নিয়েছি আর ফের ফের মশলা যেগুলো থাকে কি পাউডার, আমি দুই ধরনের পাউডার মিক্স করে দিয়েছি এখানে। আর এখানে হচ্ছে ইয়োগর্ট দিচ্ছি আর লেমন জুস আর হচ্ছে গার্লিক জিঞ্জার পেস্ট আর হচ্ছে তেল দিয়েছি। তো সব কিছুই দিয়ে এখানে আমি মিক্স করে নিব। আর ফেরি ফেরি কিন্তু তৈরি করে একেবারেই সহজ, যেহেতু কিনা পাউডারগুলো কিনে নিয়ে এসেছি আর কি, রেডি করা যেগুলো থাকে সেগুলা, এতে করে ইজি হয়ে যায় তৈরি করা। বাচ্চাদের খাওয়াতে খুবই ইজি। আর এগুলাতে হচ্ছে আমি মিক্স করে ফেলবো এখন সুন্দর করে। এরপর হচ্ছে কিছু সময়ের জন্য ম্যারিনেট করে রেখে দিব ফ্রিজে আর কি, এতে করে খেতে ভালো লাগবে। আসলে যত বেশি সময় রাখা যায় তত কিন্তু ভালো, কিন্তু হাতে সময় ছিল না, সেজন্যই আমি 1 ঘন্টা হবে রেখেছিলাম। এরপরেই কিন্তু আমি করে ফেলেছি। আর আমি হচ্ছে এগুলো রেডি করেছিলাম আমি বারবিকিউ তৈরি করার জন্য। এরপরে দেখা যায় আমাদের গ্যাসের বোতল যেটা, সেটা গ্যাস শেষে গিয়েছে, তো সেজন্যই আমার হচ্ছে এয়ারফ্রাই করে ফেলেছি আর কি। আর এখানে বার্গার তৈরি করব, সেজন্যই এগুলো আমি রেডি করে রেখেছি আগেই। আর বার্গারের ভিতরে যেগুলো দেওয়া হয় সেগুলো আমি ডিপ ফ্রিজ থেকে আগে বের করে রেখে দিয়েছি, যাতে করে আইসগুলো মেল্ট হয়ে যায় সেজন্য। আর আমি হচ্ছে কিছু লেটুস আর কিছু কিউকুম্বার আর কিছু অনিয়নও আমি রেখে দিয়েছি কুচি করে আর স্লাইস করে রেখেছি কিউকুম্বার। এখানে হচ্ছে ফ্রাইস যেগুলো ফ্রেঞ্চ ফ্রাই সেগুলো হচ্ছে আমি আগে বের করে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আমার বার্গারগুলো আমি আগেই বের করে রেখায় তাহলে আমার ইজি হয়ে গিয়েছে। আর এখানে একটা বড় প্যানের মধ্যে আমি করে নিচ্ছি আর এগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে পেট বের হয়। তো এগুলোকে হচ্ছে আমি উল্টে পাল্টে দুই সাইড করে নিব এখন। আর এই পান থেকে অনেক ফেট হয়েছে এখানে পানের মধ্যে দেখতে পাচ্ছেন। তো এগুলোকে আগে আমি এক সাইডে নিয়েছি যাতে করে ফেটগুলো এক অন্য সাইডে চলে যায়, তা নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমার বাচ্চারা পছন্দ করে বার্গার খাওয়াটা আর কি, ঘরে তৈরি করে দিলেও, আর বাইরের খাবার তো এমনিতেই লাইক করে ওরা। তো এই তো আজ অনেক গরম ছিল, আসলে আমি সব ভিডিও দেখাতে পারিনি আর কি, আর করিনি আমি যতটুকু করেছিলাম ততটুকুই। আর এই ভিডিওগুলো হচ্ছে পরের দিন। তো আমরা গিয়েছিলাম একটু রেঞ্জে, তো রেঞ্জে হচ্ছে আমাদের কিছু শপিং ছিল সেগুলাই করেছি। আর রেঞ্জের গার্ডেনটা অনেক ভালো লাগে, কিন্তু এত পিচফুল একটা জায়গা, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আর তো গাছপালা যেগুলো আর কি, ফ্লাওয়ার এবং ফ্রুটের গাছও আছে, দেখতে অনেক ভালো লাগে আমার কাছে। তো আমি হচ্ছে আগে রেঞ্জের গার্ডেনে কখনো যেতাম না, আসলে টাইমে হতো না, তো ওই দিন গিয়েছিলাম অনেক ভালো লেগেছে। তো ওই দিন হচ্ছে আমি একটা স্ট্রবেরি প্লান্ট এনেছি আর হচ্ছে আমি আরও অনেকগুলো জিনিস কিনেছি। আমাদের ঘরে কিছু গার্ডেনে কিছু কাজ ছিল, তো সেখানের জন্য নিয়ে এসেছি ডেকোরেশনের জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন শুধু মাটি দেখা যাচ্ছে, অনেক ধরনের মাটি পাওয়া যায়। আর এগুলো হচ্ছে ফ্রুটের গাছ, ফ্রুটের কিন্তু অনেক ধরনের গাছ পাওয়া যায়, এই যে অনেক বড় বড়। আর এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভও, এই দেশে গাছ আছে কিন্তু দামও কিন্তু অনেক বেশি থাকে গাছের মধ্যে। আর ফ্লাওয়ার গাছগুলো আর কি, যেগুলো ওয়ান টাইম প্রতি বছরই আনতে হয়, এগুলো হচ্ছে মরে যায় উইন্টার আসলে, সেগুলো কিন্তু একটু দাম কম। আর এই যে এগুলো হচ্ছে ফ্রুটের রাসবেরি এবং স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, সব ধরনের বেরিজের গাছ ছিল এখানে।
আর আমি আগেই বলে দিই, প্লিজ আমার চ্যানেলটা, এখানে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য। তাহলেই কিন্তু আমি যখন এই ভিডিও আপলোড করবো আপনারা দেখে নিতে পারবেন। আর এই যে অনেক ভালো লাগে কিন্তু রেঞ্জের গার্ডেনটা, আমার অনেক ভালো লেগেছে। আমার মনে হয় আমি আরেকদিন যেতে চাই এবং ঘুরে আসবো আর কি, যদি কিছু ভালো লাগে কিনে নিয়ে আসবো। আর এই যে চলে এসেছি মেন জায়গায়, আমি এখান থেকে একটা ওয়াটার ফাউন্টেন কিনে এনেছি। এই যে দেখতে পাচ্ছেন অনেক ভালো লেগেছে কিন্তু, আর এইগুলো যে এত চলে আসলে আমি বুঝতে পারিনি। আমার আগে মনে হতো এগুলো হয়তো কেউ কিনে না, তো আমরা যখন কিনতে গেলাম দেখা গেল যতটাই আমার কাছে ভালো লেগেছে সবগুলোই কিন্তু সোল্ড আউট হয়ে গিয়েছে, এবং অনেকটা আজ ছিল আর কি। এগুলো কখন আসবে ওরা আর বলতেও পারেনি, আর কিছু কিছু জিনিস এসেছে পরে আবার আসবে বলেছে আর কি। এই যে একটা, এইটা আমার কাছে পছন্দ হয়েছিল, তো এটা হচ্ছে আর কখন আসবে ওরা বলতে পারেনি, কোনো ইনফরমেশন নেই আর কি বলেছে। তো শেষমেশ হচ্ছে আমরা একটা এনেছিলাম, তো সেটাও আবার ফেরত দিয়েছি, দিয়ে আরও একটা কিনে নিয়ে এসেছি। এগুলোর মধ্যে দামও কিন্তু একটু বেশি প্রাইসে পড়ে, তবে দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই তো দেখতে পাচ্ছেন অনেকগুলা, তো সবগুলাই কিন্তু, সবগুলা না আমার কাছে কয়েকটা ভালো লেগেছে। যে কোনটা কিনবো আমি বুঝতে পারছিলাম না আমার হাজব্যান্ডও, তো সব শেষে হচ্ছে যেগুলো চেয়েছিলাম সেগুলো হলো সোল্ড আউট হয়ে গিয়েছিল, তো একটা নিয়ে এসেছি। আসলে এগুলো যত দেখি ততই কিন্তু ভালো লাগে। আর এই যে আমরা কেনা শেষ, আমরা অর্ডার করে ফেলেছি, আর এখন হচ্ছে ভিতরে যাব, ভিতরে গিয়ে কিছু শপিং আছে ভিতরে করার জন্য, সেগুলো করেই কিন্তু করে চলে যাব। আর এই তো আমরা চলে এসেছি গড়ে, আর এখন হচ্ছে বিকেল হয়ে গিয়েছে, তো আমি বাচ্চাদের খাবারগুলো দিচ্ছি, তো আমি সবগুলো টেবিলে রেখে দিয়েছি, আর উনি হচ্ছে সবাইকে র‍্যাপ তৈরি করে করে দিচ্ছেন, তো বাচ্চারা নিয়ে যাচ্ছে একজন একজন করে। তো রাতের বেলা হচ্ছে বাচ্চারা ভাত খেতে চায় না, তো ওদের কিছু না কিছু তৈরি করে দিতে হয় সব সময়। তো এখানে হচ্ছে বিকেল হয়ে গিয়েছে, তো বাচ্চাদের সব সময় বিকেলবেলা কিছু খাবার তৈরি করে দিতে হয়, ওরা হচ্ছে ভাত খেতে চায় না, তো ওইগুলো হচ্ছে র‍্যাপ তৈরি করছি। তো আমি হচ্ছে কিছু টর্টিলো রুটি যেগুলো সেগুলোকে আমি গাছের মধ্যে একটু উল্টে পাল্টে গরম করে নিয়েছি আর কি, আর আমি সব কিছু রেডি করে দিয়েছি টেবিলের মধ্যে, আর উনি হচ্ছে র‍্যাপ বলে দিয়েছেন বাচ্চাদের। তো
তো আজ এতটুকুই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন, কথা হবে আবার নেক্সট ব্লগে, ফি আমিনুল্লাহ, জাজাকাল্লাহ খের।